কোথায় গেল ওই শক্তিশালী হাতি? ওর এই শক্তি আমার প্রয়োজন। এই শক্তি, মহাশক্তির হাতির শক্তিটা পেলেই আমি হব সর্বশক্তির অধিকারী। কোথায় তুই? তুই বেশিক্ষণ থাকতে পারবি না, আমি তোর কাছে আসছি, এখনই আসছি। আমি জানি আছে, কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। বাড়ির পেছনে তিনটা কলা গাছ আছে। আমি কিন্তু জাদুর হাতে, আমার চোখ আপনারা ফাঁকি দিতে পারবেন না। বন্ধু তুমি কোন চিন্তা করো, একটা বানরে বানর বলেই তো আমার পেছনে সবসময় ঝরে থাকে। সাবধান করে কথা বলিস, আমি এখনো বলছি ভালোই হলো তোর শক্তিটা আমাকে বললেই হলো। তোমরা একটু চাপো তো, আমি ওকে একটু মজা দেখাবো। তুই কি মজা দেখাবি? আগে আমি তোকে মজা দেখাবো। আচ্ছা পারলে দেখা তো মজা, আমিও দেখি। তুই কি ভেবেছিলি তুই আমাকে শাস্তি দিবি? সম্ভব না, একটা বানর কখনো হাতির সাথে পারে না। আমি এবার তোকে মজা দেখাবো, তোর আসল রূপে তোকে ফিরিয়ে নিয়ে আসবো। অনেকদিন হয় তুই মনুষ্য রূপে চলে বেরিয়েছিস, এবার তুই তোর আসল রূপে ফিরে যাবি। এই নে। এই তো তুই তোর আসল রূপে ফিরে এসেছিস। কি বানর, এখন এখানে থাকবি প্রাণ হারাতে না চলে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যা। এবার তোমার মা বাবার কাছে অনুমতি নাও, আমি তোমাকে আমার পিঠে চড়িয়ে একটু আকাশ দিয়ে ঘুরে আসি। ও মা, আমার তুমি আকাশে ঘুরে যাবা। না না, আমার মেয়ের তোমার লাগে যেতে দিন না। আপনারা কোনো চিন্তা করবেন না, ও আমার বন্ধু, আমি ওর কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি একটু তোমার মা বাবার দিকে ঘুরে দাঁড়াও। তোমার মা বাবার কাছ থেকে তাহলে বিদায় নাও, আমরা অনেক দূর যাবো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, সাবধানে যাস মা।